মসজিদে ঢুকে মুসল্লিকে পেটালেন যুবলীগ নেত্রী চট্টগ্রামের মিরসরায়ের নুরুৎসাবাহ পূর্ণিমা নামে এক যুবলীগ নেত্রীর বিরুদ্ধে মসজিদে ঢুকে মুসল্লিকে জোতা পেটা করার অভিযোগ পাওয়া গেছে শনিবার দুপুরে উপজেলার পাসনং ওসমানপুর ইউনিয়নের বাঁশখালী এলাকায় মাজহার উল্লাহ মুহুরি বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটেছে এতে এলাকার মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আমেরিকা প্রবাসী নুরুচ্ছাবাহ পূর্ণিমা যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন ভুক্তভোগী মুসল্লি এস এম শহীদ জানান শনিবার জহরের নামাজের জন্য আমি মসজিদে প্রবেশ করার পথে পূর্ণিমা নামে এই মহিলা দাঁড়িয়ে থাকে আমি তাকে নামাজে জামাত শুরু হচ্ছে বলে সরে দাঁড়াতে বলে মসজিদে ভেতরে প্রবেশ করার সময় সে মসজিদের সামনে থাকা জোতা নিয়ে আমাকে আমাকে মারলে জোতা মসজিদের ভেতরে ঢুকে যায় এরপর সে ভেতরে ঢুকে জোতা দিয়ে আমাকে মারধর করে তখন সকল মুসল্লি এগিয়ে তাকে নিভৃত করে কি কারণে আমাকে জোথা দিয়ে মারল আমার অপরাধ কি আমি তার বিচার চাই মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও নিয়মিত মুসল্লি মোহাম্মদ খোরশেদ আলম বলেন এমন ন্যাক্কারজনক ঘটনা আমার জীবনে দেখেনি মহিলা মসজিদে ঢুকে শহীদ নামের এক মুসল্লিকে জোতা দিয়ে মারধর করে এরপর আমরা এসে তাকে নিভৃত করি মহিলা হওয়ার কারণে সকল মুসল্লিকে সংযত থাকতে হয়েছে ওই মহিলার উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন এলাকাবাসী জানান নুরুস সাবাহ পূর্ণিমার সাথে তার চাচা আবু সালেকের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে দিন বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণ নিয়ে চাচার সাথে ঝামেলা হয় তা চাচা জোহরের নামাজ আদায় করতে মসজিদের ভেতরে প্রবেশ করে নামাজ শেষ করে বের হওয়ার সময় তাকে ধরবে এজন্য সে পূর্ণিমা মসজিদের সামনে অপেক্ষা করতে থাকে এ সময় মুসল্লি শহীদের সাথে ঝামেলা হয় ওই বিষয়ে শনিবার সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে মোবাইল ফোনে নুরুৎসাবাহ পূর্ণিমা বলেন আমি মসজিদে প্রবেশ করে জোতা দিয়ে কাউকে মারধর করিনি বরং শহীদ নামে ওই ছেলেটি আমাকে ধাক্কা দেয় মুসল্লিরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে তারা সবাই দলবল নিয়ে সঙ্গবদ্ধ হয়ে আমার বাবার বাড়ি দখল করে রাখছে পরে কথা বলবো বলে ব্যস্ততা দেখে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এ বিষয়ে জোজারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁয়া বলেন শনিবার সকালে পূর্ণিমা নামে এক মহিলা তার বাবার বাড়িতে বহিরাগত কিছু লোক জড়ো হয়েছে বলে আমাকে ফোন দেয় আমি পুলিশের একটি টিম ওই বাড়িতে পাঠাই পরে উভয় পক্ষের লোকজনকে থানায় ডেকে পাঠাই এবং বিরোধপূর্ণ জায়গা নিয়ে আদালতে মামলা চলছে বলে জানতে পারি তাই উভয় পক্ষকে কোনো ঝামেলায় না জড়াতে পরামর্শ দিয়েছি কোনো মুসল্লিকে জোতা দিয়ে পেটানোর বিষয়টি আমার জানা নেই